আমি আজিজ ভাইকে আসলে কবি হিসেবে পরে চিনি। আমি ময়মনসিংহ জং এই পত্রিকার মাধ্যমে ওনার নামের সাথে আমার প্রথম পরিচয়। দেখা কবে হয়েছিল সেটা আমার জানা নেই, তবে ওনার কবিতার বই আমি পরে আমার হাতে এসেছে, আমি কবিতা পড়েছি। আমার মনে হয়েছে কবিতা পড়ে আমার যেটা উপলব্ধি সেটা ওনার কবিতা মানুষের জীবন নিয়ে কথা বলে, মানুষের সংকট এবং বাস্তব, মানে মানুষের সরাসরি যে বাস্তব সমস্যাগুলো আছে সমাজের, একটা মানুষের জীবনযাপন এবং এই পুঁজিবাদী সমাজে মানুষের মানুষকে যেভাবে শোষণ এবং সেটা থেকে মুক্তির জন্য ওনার কবিতাগুলো। আজিজ ভাইয়ের কবিতা মূলত মানুষের, শ্রমজীবী মানুষের মুক্তির জন্য কবিতা, আমার কাছে এটাই মনে হয়েছে। আজকে ওনার জন্মদিনে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।